السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. ویلکم بیک ٹو خالدہ یو ایس اے چینل. এই মৌসুমের এটা থার্ড স্নোফল. প্রকৃত অর্থে স্নোফল বলতে যেটা বোঝায়, আরো দুইবার যেটা হয়েছে আমার মতে সেটা মনে হয় না আর কি, বিশেষ করে নিউ ইয়র্কের কুইন্সে. আর আনফর্চুনেটলি প্রথম স্নোফল দেখার আগ্রহটা সবারই কিন্তু থাকে. এই সিজনে যে দুইবার আরো স্নোফল হয়েছে সেটা আমি দেখতেই পাইনি. একটা তো বোধহয় রাতে হয়েছিল যখন আমি ঘুমিয়েছিলাম, আরেকটা যখন আমি কাজে ছিলাম ভিতর থেকে দেখতে পেয়েছি. কিন্তু স্নো হওয়ার পরে যে মাটিতে জমে থাকে সেরকম হয়নি. টেম্পারেচারটা যখন বেশি থাকে তখন স্নোফল হলেও গলে যায়, মাটিতে আর স্নোপড় জমে থাকে না. গতদিনের স্নোটা প্রথম দুইটা স্নোফলের তুলনায় একটু বেশি হয়েছে, যার জন্য এই সকালে ঘুম থেকে ওঠার পরে দেখতে পেলাম হালকাভাবে স্নো পড়ে আছে গাছের ডালে, বাসার পিছনটায়, চারিদিকে একদম সাদা ধবধব দেখা যাচ্ছে. বেশ ঠান্ডাও, তাই ঘরের ভিতর থেকেই দেখলাম আর কি. আমার বাসার ব্যাক সাইডে একটু দূরে যে বাসাগুলো আছে সেগুলো তো যতদিন গাছের পাতা ছিল ততদিন দেখা যায়নি, শুধু সবুজ পাতা আর বড় বড় গাছগুলোকেই দেখতে পেতাম. উইন্টারে যেহেতু সমস্ত পাতা ঝরে যায়, যার জন্য অনেক দূরের জিনিসও নজরে পড়ে, তো সেরকমই ঘুম থেকে উঠে যখনই পর্দা সরালাম দেখলাম সুন্দর স্নো পড়ে আছে. আর জায়গাটা একটু হিল টাইপের বা একটু পাহাড় টাইপের, যার জন্য মাটির উপরে বা পাতার উপরে যে স্নো পড়ে আছে শুকনো পাতার উপরে সেগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল আর কি. আসলে যখন স্নো পড়ে তখন চারিদিকটা নর্মাল আলোর থেকে আরো বেশি মনে হয় সাদা হয়ে ফুটে থাকে আর কি. তো যাই হোক, প্রথম এবং দ্বিতীয়বার স্নো পড়াটা যেহেতু দেখতে পারিনি, বা আমার যে ভিডিও করার একটা নেশা বা শখ সেটা করা সম্ভব হয়নি, প্রথমবার তো আমি দেখতেই পাইনি, আর সেকেন্ড টাইমটা তো দূর থেকে দেখা, ভিডিও করার মতো সময় হয়ে ওঠেনি. তো থার্ডটা স্নো পড়ার সময় দেখতে পাইনি, কিন্তু ঘুম ভাঙার পর বা সকালবেলা দেখতে পেলাম আর কি, স্নো জমে আছে. আফসোস লাগছিল অবশ্য যে সবসময় প্রথম স্নো পড়াটা দেখার চেষ্টা করি, খুব ভাল লাগে যে এটা মৌসুমের প্রথম স্নো. তারপরও স্নো যখন ঘাসের উপরে পড়ে দূর থেকে দেখলে কিন্তু বেশ সুন্দর লাগে, আর ক্লোজ হলে বোঝা যায় সবুজ আর সাদা সুন্দর একটা দৃশ্যের সৃষ্টি হয়. এবার স্নোটা অবশ্য সেরকমভাবে পড়েনি. এখানকার লোকজনদের বিশ্বাস ক্রিসমাসের সময় স্নো পড়লে ভালো. অবশ্য বেশিরভাগ সময়ই ক্রিসমাস বা 25th ডিসেম্বরের আগেই
স্নো পড়ে। আমি অবশ্য ভেবেছিলাম যে এবার বোধহয় 25 ডিসেম্বরের আগে আর সেরকম স্নো দেখা যাবে না, কিন্তু তার ঠিক আগের দিন রাত্রেবেলায় খুব সুন্দর স্নো পড়েছিল। রাস্তা গাড়িগুলো বরফে ঢেকে গেছে, আবার যে ক্রিসমাসের জন্য যে ডেকোরেশনগুলো করা হয়েছে ওখানেও বেশ স্নো পড়েছে, যদিও খুব বেশি না। তারপরও যখন যাদের গাড়ি আছে তারা অবশ্য কাজে যাওয়ার সময়গুলো ক্লিন করে যাবে। তো আমি কাজে যাওয়ার সময় দেখলাম যে যাদের গাড়ি তারা এখনও ক্লিন করেনি বা যায়নি হয়তো আর কি। কেমন লাগলো এই মৌসুমের তৃতীয় স্নোফল? লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন আশা করছি। অবশ্যই ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। যে যে